অর্থনীতিবিদ অধ্যাপক নীলাঞ্জন বণিকের নতুন বই দ্য ইন্ডিয়ান ইকোনমি আ ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ প্রকাশিত হলো সম্প্রতি। বইটিতে বিশিষ্ট অধ্যাপক নীলাঞ্জন বণিক মূলত আলোচনা করেছেন ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, ফি স্কেল, মানিটারি পলিসি, ইন্ডিয়ান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মতো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে। তুলে ধরেছেন ভারতবর্ষের মতো বহু ধারায় বিভক্ত একটি দেশের আঞ্চলিক ইকোনমির প্রেক্ষাপট। এই গ্রন্থটির আগামী দিনে অর্থনীতির গবেষকদের কাছে গবেষণার বিষয়বস্তু হতে পারে। অপ্রকাশিত শব্দটি বাংলা বইপাড়ায় প্রকাশকদের কাছে খুবই লোভনীয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যেসব লেখা কবি সাহিত্যিকদের জীবদ্দশায় প্রকাশিত হয় না সেগুলোকেই অপ্রকাশিত লেখা হিসেবে পরবর্তীকালে প্রকাশ করা হয়। সম্প্রতি কবি জীবনানন্দের এইরকমই 40টি কবিতা সংগ্রহ প্রকাশিত হলো। খুব সূক্ষ্মভাবে অপ্রকাশিত জীবনানন্দ দাস এই গ্রন্থটিকে কাব্যগ্রন্থ বলা না হলেও কবিতার সংকলন ও বিন্যাসে এই গ্রন্থ অমূল্য। বইমেলায় প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী অনুপম রায়ের নতুন বই অনুপম কথা। একটি পত্রিকাকে বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে এই বইটিতে। সঙ্গীত নিয়ে অনুপমের বহু মূল্যবান বিশ্লেষণ রয়েছে তার এই গ্রন্থে, যা ভবিষ্যতে নতুন সঙ্গীত শিল্পীদের কাজে আসবে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের নানা প্রান্তের লোক শিল্পীদের নিয়ে হাবড়ার বাণীপুরে চলছে বাণীপুর লোক উৎসব। এবার এই লোক উৎসব 61 বছরে পড়ল। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই উৎসব শুরু হয়। বাউল, ছৌ নাচ, যাত্রা, লোকনাট্য, ভাওয়াইয়া গান, গম্ভীরা, ঝুমুর, পুতুল নাচ পরিবেশিত হয় এই লোক উৎসবে। শুধু এলাকার মানুষই নন, এই উৎসবে যোগদান করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি মনস্ক মানুষ। এবারে এই উৎসব চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত।